অভিনেত্রী হিসেবে সময়টা দারুণ কাটছে রাফিয়া জসিম মিথিলার। চরকির সিরিজ মাই সেলফ অ্যারেন স্বপন এর ব্যাপক সাফল্যের পর দেখা যায় কলকাতার সিনেমা মায়াতে। এবার পশ্চিমবঙ্গের নতুন আরেকটি সিনেমায় যুক্ত হলেন বাংলাদেশি অভিনেত্রী মিথিলা। কলকাতার দৈনিক সংবাদ প্রতিদিন জানিয়েছে দুলালদের অরণ্যের প্রাচীন প্রবাস সিনেমা অভিনয় করবেন মিথিলা। পরিচালক জানিয়েছেন গোয়েন্দা সিনেমাটির ফ্র্যাঞ্চাইজি করার কথা ভাবছেন তিনি। সিনেমার গল্প এগিয়েছে গোয়েন্দা অরণ্য চ্যাটার্জির কর্মকাণ্ডকে ঘিরে। এই গোয়েন্দা চরিত্রে দেখা যাবে জিতু কমলকে। গোয়েন্দা অরণ্যের বিভিন্ন অভিযান লিখে রাখেন তার জামাইবাবু সুদর্শন হালদার। শ্যালক আর জামাইবাবুর রসায়ন দেখা যাবে এই সিনেমায়। জামাইবাবুর চরিত্রে দেখা যাবে গায়ক অভিনেতা শিলজিৎ মজুমদারকে। বাংলাদেশি অভিনেত্রী মিথিলাকে সিনেমায় দেখা যাবে নার্সের চরিত্রে। সিনেমায় মিথিলাকে নেওয়ার কারণ জানিয়েছে পরিচালক। তিনি বলেন, মিথিলা ছাড়া আর কারো মধ্যেই তিনি এই চরিত্র খুঁজে পাননি, তাই চরিত্রটি নিয়ে অন্য কাউকে প্রস্তাবও দেননি। চরিত্রটি নিয়ে 1.5 বছর আগে অভিনেত্রীর সঙ্গে কথা বলেন তিনি। সিনেমাটিতে আরও অভিনয় করছেন সৌমিত্র মুখোপাধ্যায়, লোকনাথ দে, বুদ্ধদেব ভট্টাচার্য প্রমুখ। কলকাতা ছাড়া সিনেমাটির শুটিং হবে বারুইপুর, বানতলা ও কৃষ্ণনগরে। কয়েক বছর ধরে কলকাতায় একের পর এক গোয়েন্দা সিনেমা নির্মিত হয়েছে, এর মধ্যে অনেকগুলো সাফল্যও পেয়েছে। নতুন আরেকটি গোয়েন্দা সিনেমা করার কারণ জানিয়ে পরিচালক বলেন, আমার সিনেমার থিম একটু আলাদা। শহরে এই নতুন গোয়েন্দা সে ক্রিকেটের 22 গজও তুখর। প্রথম শ্রেণীর ম্যাচ খেলে, এমনিতে সে চিকিৎসা বিজ্ঞানের ছাত্র, তার জামাইবাবু সিআইডি ইন্সপেক্টর। সব মিলিয়ে দর্শকের অনেক ভালো লাগবে।